হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল ইংলিশ পিডিয়া বন্ধুরা আজকে আমরা ভিডিওতে আলোচনা করতে চলেছি ওয়েস্টবেঙ্গল প্রাইমারি ডেটের অন্তর্গত পাঁচটি সাবজেক্টের মধ্যে চাইল্ড সাইকোলজি অ্যান্ড প্যাডোলজি পার্টটি নিয়ে এই চাইল্ড সাইকোলজি প্যাডালজি পার্টটি থেকে মূলত মোট প্রশ্ন মোট প্রশ্ন সংখ্যা তিরিশটি এবং এই তিরিশটি কোন কোন এরিয়া থেকে হয়ে থাকে তার একটা ধারণা আমরা এই ভিডিওতে পাওয়ার চেষ্টা করবো তো আমরা চেষ্টা করেছি যে মূলত ইম্পর্টেন্ট প্রশ্নগুলো নিয়ে পরীক্ষা আসার মতো যে প্রশ্নগুলো কমনযোগ্য কিছু প্রশ্ন নিয়ে আমরা এই ভিডিওতে আলোচনা আর হ্যাঁ যারা আমার আগের ভিডিওগুলো দেখেনি চাইল্ড সাইকোলজি এবং পেডাগজি রিলেটেড সেট ওয়ান এবং সেট টু নিচের ডেসক্রিপশন বক্সে ক্লিক করে সেই ভিডিওগুলো দেখতে পারে তো শুরু করা যাক আজকে প্রথম প্রশ্ন দিয়ে শুরু করব আজকের প্র্যাকটিস সেট দিয়ে প্রথম প্রশ্ন শিশু মনস্তত্ত্ব জাঁ পিয়াজের মতে শিখন প্রক্রিয়ায় প্রত্যেক শিশু কটি স্তর অতিক্রম করে তিনটি স্তর চারটি স্তর পাঁচটি স্তর না দুটি স্তর তো সঠিক আনসার হয়ে যাবে এখানটায় চারটি স্তর এবং সেই চারটি স্তরগুলো কি কি সেটা আমরা দেখে নেব সংবেদন সঞ্চালনমূলক স্তর জিরো থেকে দুই বছর প্রাক সক্রিত স্তর দুই থেকে সাত বছর মূর্ত সকৃত স্তর সাত থেকে বারো বছর যৌক্তিক সকৃত স্তর এগারো থেকে আঠারো বছর তো এই চারটি স্তর জাঁ পিয়াজে তার জ্ঞানমূলক বিকাশের তত্ত্বে এই চারটি স্তরের কথা বলেছেন একটি শিশুর বিকাশের ক্ষেত্রে नेक्स्ट প্রশ্ন আমরা দেখে নেব নিচের কে শিখন প্রক্রিয়ায় নির্দিষ্ট মধ্যস্থতাকারীর বিষয়ে বলেছেন এস ভাইগটস্কি জাঁ পিয়াজে এরিক এরিকসন না জন ডিউই তো সঠিক आंसर কি হয়ে যাবে এখানে সঠিক आंसर হয়ে যাবে যা সরি এস ভাইগটস্কি তো এস ভাইগটস্কি বলেছেন নির্দিষ্ট মধ্যস্থকারীর বিষয়ে এটা এই প্রশ্ন ব্যাপারে অর্থাৎ এই ডিটেইলস আমরা ঠিক একটু পরে আমরা আলোচনা করব মধ্যস্থকারীর বিষয় বলতে তিনি কি বোঝাতে চেয়েছেন তো আমরা পরের প্রশ্ন অগ্রসর হব দেখা যাক পরের প্রশ্ন কি রয়েছে কেন্দ্র থেকে আরম্ভ হয়ে শেষ সীমা পর্যন্ত চলন শক্তির বিকাশকে কি বলা হয় সরল বিকাশ পক্সি মডিস্টাল বিকাশ জটিল বিকাশ উপরের কোনটি নয় তো এখানে সঠিক আনসার হয়ে যাবে পক্সি মডিস্টাল বিকাশ আচ্ছা পক্সি মডিস্টাল বিকাশ কি ধরনের বিকাশ আহ বিকাশ সাধারণত দুই ধরনের হয়ে থাকে একটা হচ্ছে আহ সেফা লোকডল ডেভেলপমেন্ট অ্যান্ড পক্সি মডিস্টাল ডেভেলপমেন্ট তো এই পক্সি মডিস্টাল ডেভেলপমেন্টই আমরা একটু বুঝবো আহ দুই ধরনের বিকাশের কথা বলা হয় অর্থাৎ যে বিকাশ উপর থেকে নিচে আসবে অর্থাৎ আহ উপর থেকে নিচে বলতে উপর থেকে যে বিকাশ উপর থেকে নিচে আসবে তাকে আমরা শেফা ক্যাডোলাস বিকাশ বলবো কোন ডেভেলপমেন্ট শেফা লকোডাল বিকাশ বলবো ডেভেলপমেন্ট বলবো আর যে বিকাশ কেন্দ্র থেকে অর্থাৎ যে বিকাশ কেন্দ্র থেকে শুরু করে কেন্দ্র থেকে শেষ সীমা পর্যন্ত যাবে এই ধরনের বিকাশকে আমরা বলবো পক্সি মডিস্টাল বিকাশ উদাহরণ স্বরূপ বলা যায় যে পক্সি মডিস্টাল একটি উদাহরণ হলো একটি শিশুর যখন তার দেহ গঠন হয় শিশুর তার মাতৃ প্রথমে তার কি গঠন হয় আমরা দেখতে পাই যে এর যে মেরুদণ্ডটা রয়েছে এই মেরুদণ্ডটি আগে গঠন হবে মেরুদণ্ড গঠনের পর তার বাকি অঙ্গ অর্থাৎ তার হাত তার পা বাকিগুলো গঠন হবে অর্থাৎ এই বিকাশের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে যে কেন্দ্র থেকে শুরু হচ্ছে অর্থাৎ কেন্দ্র থেকে কেন্দ্র থেকে এই বিকাশ শুরু হয়ে বাকি অঙ্গ প্রত্যক্ষের দিকে যাচ্ছে অর্থাৎ এই ধরনের বিকাশকে আমরা বলব মোডিস্টাল ডেভেলপমেন্ট বা পক্ষী মডিস্টাল বিকাশ আচ্ছা পরে যে বিকাশের আর কথা বলা হলো বিকাশ এই ধরনের বিকাশ কি এই ধরনের বিকাশ সাধারণত থেকে নিচে হয়ে থাকে থেকে নিচে বলতে প্রথমেই ব্রেনের ডেভেলপমেন্ট হতে শুরু করে দেয় তো ব্রেন এখান থেকে আমরা দেখতে পাই যে ব্রেন মানুষের উপরে অর্থাৎ তার উপরের অঙ্গে ঠিক উপরে রয়েছে মাথায় রয়েছে ব্রেন বাকি অঙ্গ প্রত্যঙ্গ তৈরি হবে হাত পা এগুলো ঠিক নিচের তৈরি হচ্ছে অর্থাৎ উপর থেকে নিচ পর্যন্ত যে ডেভেলপমেন্ট এক কথায় যদি আমরা বলতে পারি উপর থেকে নিচ পর্যন্ত ডেভেলপমেন্টকে আমরা বলবো যে ডেভেলপমেন্ট তার নাম সেফা লোকডাল ডেভেলপমেন্ট আর যে ডেভেলপমেন্ট কেন্দ্র থেকে শুরু হয়ে বাকি শেষ সীমানা পর্যন্ত বিকাশ হবে তার নাম পক্সি মোডিস্টাল ডেভেলপমেন্ট এরপর আমরা পরের পরবর্তী প্রশ্নে অগ্রসর হব পরের প্রশ্ন কি বলা হয়েছে নৈতিক বিকাশ নৈতিক বিকাশ এখানে একটাই বিকাশ হবে নৈতিক বিকাশ ও মূল্যবোধ কোন সময় তৈরি হয় তো নৈতিক বিকাশ এখানে option দেওয়া আছে শৈশব কালে বাল্য কালে প্রথম অবস্থায় না কৈশোর কালে তো এর সঠিক answer হয়ে যাবে d কৈশোর নৈতিক বিকাশের তত্ত্বের ব্যাপারে বিস্তারিত আলোচনা করেছেন কোহল বার্গ কোহল বার্গ তার নৈতিক বিকাশের তত্ত্বকে তিনটি ভাগে ভাগ করেছেন সেগুলো কি এক প্রথাগত অর্থাৎ প্রাক প্রথাগত প্রাক প্রথাগত দুই নম্বর প্রথাগত অর্থাৎ পরে তিন ভাগে ভাগ করেছেন এবং প্রত্যেকটা স্তরের কে আবার দুই ভাগে ভাগ করা হয়েছে তো নৈতিক বিকাশ একটি শিশুর মধ্যে তৈরি হয় ঠিক কৈশোরকালে অর্থাৎ তেরো বছরের পরে 13 বছরের পরে তা নৈতিক বিকাশ পরের প্রশ্ন আমরা দেখব প্লেসিโบ ইফেক্টের একটি উদাহরণ হলো মনের শরীরকে প্রভাবিত করা শরীরের মনকে প্রভাবিত করা বংশগত গুণের মানে প্রভাবিত করা পরিবেশে নিজেকে প্রভাবিত করা তো এখানে প্লেসিโบ ইফেক্ট বলতে আমরা এখানে বোঝায় মনের শরীরকে প্রভাবিত করা অর্থাৎ মন শরীরকে প্রভাবিত করবে এটি হবে প্লেসিবর একটি উদাহরণ नेक्स्ट আমরা দেখব শিক্ষার মূল লক্ষ্য শুধু শিক্ষা দান নয় বিকাশ করা এই বিখ্যাত উক্তিটি বলেছেন আহ ফেস্টালজি এরিস্টটল পার্সিনান প্লেটো তো এখানে সঠিক আনসার হয়ে যাবে ফেস্টালজি নেক্সট প্রশ্ন শিক্ষার প্রধান লক্ষ্য হলো ব্যক্তির নিজের বিকাশ সাধন করা এ কথা কে বলেছেন এ কথা বলেছেন রুশো নেক্সট প্রশ্ন মানুষ মৌলিক বৈশিষ্ট মানুষের মৌলিক বৈশিষ্ট্যগুলি কোথা থেকে আহরণ করে তো মৌলিক বৈশিষ্ট্যগুলি প্রথমত বংশগতি থেকে আহরণ করে আর বাকি গৌণ বৈশিষ্ট্যগুলি পরিবেশ থেকে নেক্সট প্রশ্ন লিঙ্গের ধারণা কি ধরনের ধারণা সমাজ সৃষ্ট ধারণা আধুনিক ধারণা জন্মগত ধারণা উপরে কোনটি নয় একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন লিঙ্গের ধারণা অর্থাৎ একটি আহ লিঙ্গের যে ধারণা অর্থাৎ পুরুষ বা নারীর যে ধারণাটা সেটা কি কোন ধরনের একটি ধারণা তো এর সঠিক আনসার হবে সমাজ সমাজ তৈরি করে দেয় যে কোনটা কে পুরুষ আর কে নারী তো এই যে জেন্ডার কথাটি কিন্তু সামাজিকতার সাথে যুক্ত আর সেক্স কথাটি লিঙ্গ যে কথাটি রয়েছে এটা হচ্ছে বায়োলজিক্যাল আর জেন্ডারটা হচ্ছে অর্থাৎ সোশিওলজিক্যাল অর্থাৎ সামাজিক সামাজিকতার সাথে যুক্ত জেন্ডার আর সেক্স হচ্ছে এটা আমরা বললাম বায়োলজিক্যাল তো এই লিজেন্ডার শব্দটি সমাজ সৃষ্ট একটি ধারণা নেক্সট প্রশ্ন আমরা দেখব মানসিক প্রতিবন্ধী শিশু হলো তারা যাদের বুদ্ধাঙ্ক সত্তর নিচে নব্বই এর নিচে পঞ্চাশ এর নিচে না চল্লিশ এর নিচে তো সঠিক answer হয়ে যাবে সত্তর এর নিচে next প্রশ্ন শিখন সমস্যাযুক্ত যুক্ত ব্যক্তির সুবিধার জন্য কোন আইন উনিশশো বিরানব্বই সালে গৃহীত হয়েছিল প্রতিবন্ধী ব্যক্তির আইন ভারতের কোন সংস্থাপন পরিষদ আইন জাতীয় বিশ্বাস আইন উপরের কোনটি নয় তো সঠিক সঠিক answer হয়ে যাবে জাতীয় বিশ্বাস আইন next প্রশ্ন আমরা দেখে নেব শিখন সংস্থা যুক্ত ব্যক্তিদের মূল স্রোতের শিক্ষা প্রতিষ্ঠান সামিল করার জন্য প্রোগ্রাম অফ অ্যাকশন প্রোগ্রাম অফ অ্যাকশন প্রকল্প কত সালে গৃহীত হয় তো সঠিক অ্যান্সার হবে ১৯৯২ সালে নেক্সট প্রশ্ন নিচের কোন গোষ্ঠী শিক্ষার সমান সুবিধা থেকে বঞ্চিত অপশানে মহিলা ও বিকাশ তপশিলি জাতি উপজাতি পিছিয়ে পড়া সংখ্যালঘু প্রতিবন্ধী উপরে সবকটি তো সঠিক অ্যান্সার হবে উপরে সবকটি কারণ নিচের কোন গোষ্ঠীর শিক্ষার্থী থেকে সমান সুবিধা থেকে বঞ্চিত এই সফট হবে হবে?subprocessলি জাতি মহিলা পরে সবাই তারা সমাজের যে সুবিধা সমান শিক্ষা সুবিধা থেকে তারা বঞ্চিত नेक्स्ट প্রশ্ন আমরা দেখব অপারেশন ব্ল্যাক বোর্ডের অধীনে নিযুক্ত প্রায় 59 শতাংশ শিক্ষক হলেন পুরুষ মহিলা যোগ্য ব্যক্তি উপরের কোনটি নয় তো সঠিক आंसर হয়ে যাবে মহিলা অর্থাৎ অপারেশন ব্ল্যাক ব্ল্যাকবোর্ড 59 পারসেন্ট শিক্ষক কিন্তু মহিলায় আচ্ছা অপারেশন ব্ল্যাক বোর্ড যে এই প্রোগ্রামটা চালু হয় নাইনটিন এইটটি সেভেনে উনিশশো সাতাশি সালে উনিশশো ছিয়াশি সালে এনপিই ন্যাশনাল পলিসি অফ এডুকেশন রাজীব গান্ধীর সময়ে এনপিই শুরু হয় নাইনটিন সিক্স তো রাজীব গান্ধীর সময়ে ঠিক তার পরের বছর এটি লাগু করা হয় অর্থাৎ এটা প্রণয়ন করা হয় কত সাল উনিশশো সাতাশি সালে অপারেশন ব্ল্যাকবোর্ড বোর্ড নেক্সট প্রশ্ন আমরা দেখব অতিশয় প্রতিভাবান শিক্ষার্থীর বুদ্ধাঙ্ক ড্যাসের চেয়ে বেশি ১৩০ ১৪০ ১৫০ ১৬০ তো সঠিক আনসার হয়ে যাবে ১৩০ এর বেশি নেক্সট প্রশ্ন এবার আমরা আলোচনা করব কিছু সিচুয়েশনাল বেসড ক্লাসরুম যে পেডাগোজি রিলেটেড কিছু প্রশ্ন থাকবে সেইটা নিয়ে শ্রেণিকক্ষে প্রতিভাসী প্রতিভাশালী শিশুর প্রতি শিক্ষকের কি আচরণ করা উচিত অপশন এ তাদের শ্রেণিতে পৃথকভাবে শেখানো উচিত তাদের সর্বদা একাধিক প্রশ্ন জিজ্ঞাসা করা উচিত তাদের শ্রেণীটির মনিটর করা উচিত অধ্যয়নের জন্য অতিরিক্ত বই উচিত তো এখানে উপযুক্ত যে আমরা মনে হচ্ছে তাদের শ্রেণীতে শেখানো উচিত এটা কখনোই করব না আমরা নাহলে তাদের ডিস্টিংশন তৈরি করা হচ্ছে আলাদা তাদের মানসিকতা চেঞ্জ করা যাবে না তো সেক্ষেত্রে আমরা এখানে বলতে পারি যে অপশান ডি হবে এখানে সঠিক आंसर অধ্যয়নের জন্য অতিরিক্ত বই যোগানো উচিত নেক্সট প্রশ্ন আমরা আলোচনা করব 17 নম্বর প্রশ্ন শ্রেণী কক্ষে কোন শিক্ষককে কোন শিক্ষককে অনব্রত বিরক্ত করছে এমন শিক্ষার্থীকে শিক্ষককে ড্যাশ করা উচিত তাতে কি করা উচিত অপশনে তার বিরুদ্ধে নেওয়া হবে এমন কঠোর শাস্তির কথা বলা লজ্জা হবে এমন কথা বলা উচিত সবার সামনে শিক্ষার্থীকে ডেকে এনে তার আচরণের কারণ খুঁজবেন না শিক্ষার্থী সম্পর্কে অধ্যক্ষকে রিপোর্ট করবেন তো এখানে যে আনসারটা উপযুক্ত মনে হচ্ছে সেটা হলো শিক্ষার্থীকে ডেকে এনে তার আচরণের কারণ খুঁজবে নেক্সট প্রশ্ন নিচের কোন শিক্ষণের অন্যতম শ্রেষ্ঠ আপ্তবাক্য আহ শিক্ষণের শিক্ষকের উচিত জানা বিষয় থেকে জানা বিষয় থেকে আহ অজানা বিষয়ের দিকে যাওয়া তো এখানে হবে অজানা একটি এখানে একটি অ হবে অজানা শিক্ষকের উচিত জানা বিষয় থেকে অজানা বিষয়ের দিকে অপশন বি শিক্ষকের উচিত কঠিন অংশ থেকে আরম্ভ থেকে করে তারপর সহজ অংশে প্রবেশ করা শিক্ষকের উচিত সাধারণ বিষয় থেকে বিশেষ বিষয় দিকে যাওয়া তোপরে কোনোটি নয় তো এখানে সঠিক আনসার হয়ে যাবে যে যেটা অ্যাপ্রোপ্রিয়েট অর্থাৎ কাছাকাছি যে আনসারটা রয়েছে সেটা হবে অপশন এ শিক্ষকের উচিত সবসময় জানা বিষয় থেকে অজানা বিষয় দিকে অগ্রসর হওয়া এইগুলোও কাছাকাছি রয়েছে কিন্তু এর এই আনসারটা হবে একদম অ্যাপ্রোপ্রিয়েট নেক্সট প্রশ্ন আমরা দেখব শিখন হলো অভিজ্ঞতা ও প্রশিক্ষণের মাধ্যমে আচরণের সংশোধন কর্ম শিখন কি অভিজ্ঞতার মাধ্যমে প্রশিক্ষণের মাধ্যমে সংশোধন কর্মতে এখানে কে বলেছেন বলেছেন ই এ গেটস অপশন বি ই এ গেটস नेक्स्ट প্রশ্ন শ্রেণী কক্ষে শিক্ষার্থীকে জড়িত করার উৎকৃষ্ট মাধ্যম হলো শিক্ষার্থীকে প্রশ্ন জিজ্ঞাসা করা শিক্ষার্থ শেখানো পাঠটি সম্পর্কে এখানে হবে পাঠ পাঠ এই জায়গাটা হবে পাঠ তো কি অপশন শিক্ষার্থীকে প্রশ্ন জিজ্ঞাসা করা শেখানো পাঠটি সম্পর্কে আলোচনা করার জন্য শিক্ষার্থীকে বলা নাকি শ্রেণীর যে কোনো শিক্ষার্থীকে শেখানো পাঠ বর্ণনা করতে বলা উপরে সবকটি তো সঠিক আনসার আপনারা কমেন্ট বক্সে জানান আমরা পরের ভিডিওতে এর উত্তর নিয়ে হাজির হব নেক্সট একটি ভিডিওতে